দাদি আর নাতিন বলে আমি নাকি মজা করে কোনো খাবারই বানাতে পারি না, তো চলুন দেখে নেওয়া যাক আজকে এমন মজা করে বানিয়ে খাওয়াবো যে ওনারা মগ চেটে চেটে খাবে। এটা হচ্ছে কফি, কফি বানাচ্ছি খুব মনোযোগ সহকারে, আর এই কফিটা আমি বাসায় কীভাবে বানাই এটাই আজকে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি তিনটা মগ নিয়ে নিয়েছি কফি বানানোর জন্য, আর কফি বানানোর জন্য বেশি কিছু লাগেনি, গুঁড়ো দুধ, পানি আর হালকা একটু চিনি, আর সাথে কফির প্যাকেট। এই কফিটা বড় আপু আমাকে অনেকগুলো দিয়েছিল, দেন অনেকগুলো খাওয়ার পরে একটা ছিল ব্যাগে বলে আমি জানতামই না, বড় মেয়েটা বের করে দিয়েছিল, তারপর দেন বললো যে মা কফি বানাও, তারপরে কফি বানিয়ে ফেললাম। তেমন একটা সময় লাগেনি, 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে গিয়েছে কফি। কোল্ড কফি এবং হট কফি দুটোটাই সবচেয়ে বেশি মজার, এক একজনের পছন্দ এক এক রকম। দেখেন যে কত সুন্দর একটা কালার এসেছে এবং খুব সুন্দর একটি স্মেল বের হয়েছে, যেটা আমি বানিয়েছি এবং আমি বুঝতে পেরেছি। তো আস্তে আস্তে করে আমি কফি টেবিলে আড়া দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে কালারটা মিক্স হয় কফিটা পুরোটা দুধের সাথে। আর এই কফি বানানোর জন্য আমি পানি নিয়ে নিয়েছি আমার মগের পরিমাণ মতো, আর তিনটা মগ ছিল আধা কাপ, আর সাথে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে একটু চিনি, যদিও কফিটার মধ্যে চিনি বেশি একটা লাগেনি, কফিটা মিষ্টি ছিল। দেন আমাদের শাশুড়ি বৌমার কাপে কফিটা একটু বেশি নিয়েছি আর মেয়ের কাপে একটু কমই দিয়েছি মগের মধ্যে, কারণ অত ছোটো মানুষ বেশি খাবে না আমি জানি, এটা হচ্ছে মেয়ের, ওটা শাশুড়ি আম্মার আর এটা হচ্ছে আমার। তো চলুন এখন শাশুড়ি আম্মাকে কফিটা দিব, সে তো দুধ চা এবং কফি খুবই পছন্দ করেন। আর মেয়েকে বলতেছি নাও তোমার জন্য, মেয়ে বলতেছে মা গরম এখন খাবো না, রেখে দাও একটু ঠান্ডা হলে তারপরে খাবো। তারপরে কফিটা আমি সোফার উপরে রেখে দিলাম এবং মেয়ে মোবাইলে কার্টুন দেখতেছিল, তারপর আমি নিজে একটু খেয়ে দেখলাম যে আসলে কফিটা কেমন হয়েছে। কফিটা আসলে অনেক মজা হয়েছে। দেন এই কফিটা আমার বড় আপু দিয়েছিল, বড় আপুকে দিয়েছিল দুলাভাই, ওনাদের এক আত্মীয় বাহির থেকে নিয়ে আসছিলো। দেন তারপরে আপু যেটা করে, কেউ কিছু দিলে আমাদের সব ভাই বোনদেরকে ভাগ করে দেয়। দেন এই কফিটা সবাইকেই সে দিয়েছিল, বাট আমাকে একটু বেশি দিয়েছিল, আমাকে একটু বেশি ভালোবাসে এজন্য। তো আমার বেবি তো আর খায় নাই, আমি খেয়ে খেয়ে শেষ করেছিলাম। তো ছোটো মেয়েটা টানতেছে বড় মেয়েটার মগ ধরে, সেও কফি খাবে, কিন্তু ছোটো বেবি যেহেতু আমি বড় মেয়েকে না করলাম, ও দিতে নিয়েছে আমার ছোটো মেয়েকে, আমি বললাম দিও না বেবির সমস্যা হবে। দেন কফি খাওয়ার পরে তারা দুই বোন খেলাধুলা শুরু করে দিল। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন এখানে।